অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স এবং অন্যান্য পদার্থ রসায়ন নন মেজর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য করাবো অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 3 এর খুবই একটা গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যে একটা কোণিকের প্রকৃতি নির্ণয় করো এবং প্রমাণ আকারে করো, রূপান্তর করো। কোণিকের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় করো। এটা ন্যাশনাল ভার্সিটিতে 99/11/2018 আসছে, নন মেজর 15/17 আসছে, বিএসসিদের জন্য 14 আসছে। তো দেখো, বিএসসিদের জন্য, নন মেজরদের জন্য এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ মেজরদের জন্য সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মনোযোগ সহকারে অঙ্কটা তোমরা দেখতে থাকো। তো এই প্রদত্ত সমীকরণটার আমরা সলিউশন করব। প্রদত্ত সমীকরণ x²+2xy+y²-6x-2y+4=0, এই সমীকরণটা আমরা 1 নং সমীকরণ বললাম। আর এটা যেহেতু কোণিকের সমীকরণ, এই কোণিকের সমীকরণ আদর্শ বা প্রমাণ আকারে করতে গেলে এই সমীকরণটা ডেলের মান 0 কিনা সেটা দেখতে হবে। আর 0 যদি হয় তাহলে যুগল সরলরেখা, আর 0 যদি না হয় তাহলে এটা হলো আমাদের এটা পরিবৃত্ত প্যারাবোলার বা অধিবৃত্ত বা সমবৃত্ত এটা হতে পারে। আর সেই ক্ষেত্রে আবার আমাদের ab-ac² দেখাতে হবে, যা আগের ভিডিওতে একটা দেখেছি। অবশ্যই তোমরা আগের ভিডিওটা দেখে নিবা, প্লে লিস্টে গিয়ে দেখবা অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি তার অনেকগুলো ক্লাস আছে, সবগুলো ক্লাসই পর্যায়ক্রমে দেখে নিবা। তো আমরা এই 1 নং সমীকরণকে কোণিকের সাধারণ সমীকরণের সাথে তুলনা করব। তো 1 নং সমীকরণকে কোণিকের সাধারণ সমীকরণ ax²+2axy+by²-2gx+2fy+c=0 এর সহিত তুলনা করব, সহিত তুলনা করে পাই, করে পাই। তুলনা করো, দেখো এর সাথে এখানে কিছুই নেই, তার মানে 1 আছে, অর্থাৎ a=1, b=, এখানে কিছুই নেই, তার মানে 1 আছে, b=1, এবং c=, এখানে 4, c=4, a b c, তারপর d e f, f হলো 2f, এই 2f সমান হলো -2, তাহলে f=, কিন্তু -1। একইভাবে 2gx সমান হলো আমাদের -6, অর্থাৎ শুধু g সমান হলো -3। এখন h, অর্থাৎ 2h সমান হলো 2, অর্থাৎ h সমান হলো 1, এই কয়টা মান আমাদের আছে। এখন এখান থেকে এখন আমরা কি করব, ডেল বের করব। আর আমরা ডেল জানি, এটা মুখস্থ করে নিবা, এটা একটা মুখস্থ করবা, এই ডেল ইকুয়াল টু মুখস্থ করবা ab c+2fgh -a f²-bg²-c h² আমরা বের করব। তো এ বি সির মান হলো 114, 1×1×4+2, এফ এর মান হলো -1, জি এর মান হলো -3, এইচ এর মান হলো 1, মাইনাস এ এর মানটা হলো 1, এফ এর মানটা হলো -1, তারপর স্কোয়ার। আচ্ছা, -b এর মানটা হলো 1, g এর মানটা হলো -3² তারপরে -c এর মানটা হলো 4, h এর মানটা হলো 1 তারপর স্কয়ার। তো এই মানগুলো 4×2×1 তাহলে 4, মাইনাস দুটা দুটা মাইনাস থাকলে প্লাস হয়, 3×3×3×6, মাইনাস এই মাইনাসটার স্কোয়ার করলে প্লাস, অর্থাৎ +1, 1×1=1, তো মাইনাসের স্কোয়ার করলে প্লাস, 3×3×9, 9×1=-9, আর 1 4, মাইনাস হলো 4।
তো আমরা দেখতে পাই যে এই ডেলের মানটা আমরা কি বের হয়েছে, দেখো ডেলের মানটা আমাদের অর্থাৎ 4 আর 6 10, 10 আর হলো এখানে 10, 9 আর 1 10, অর্থাৎ 10 আর 14, অর্থাৎ আমাদের ডেলের মান হচ্ছে হলো মাইনাস কি হচ্ছে দেখো 4, অর্থাৎ ডেল ইকুয়াল টু -4, অর্থাৎ ডেল অতে অর্থাৎ ডেল ডাজ নট ইকুয়াল টু 0। আর ডেল যখনই ডাজ নট ইকুয়াল টু 0 হবে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, অতএব লিখতে পারি এ বি মাইনাস এইচ স্কোয়ার বের করবো এখন। ডেল যদি 0 হতো তাহলে আমাদের যুগল সরলরেখাগুলো দেখতে হতো, আর এখন ডেল ইকুয়াল টু 0 নয় তাহলে এটা আমাদের প্যারাবোলার না ইলিপস না হাইপারবোলার সেটা লক্ষ্য করতে হবে, অর্থাৎ অধিবৃত্ত সম অধিবৃত্ত না প্যারাবোলার সেটা আমাদের দেখতে হবে। দেখো তোমরা আমাদের বলেছি 144 পৃষ্ঠার যে এইটাকে আমাদের লক্ষ্য খেয়াল রাখতে হবে, এটাকে মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করলে তোমাদের একটু বোঝা সহজ হয়ে যাবে। তো এটা মুখস্থ করবার যেহেতু আমাদের ডেল ইকুয়াল টু ডাজ নট ইকুয়াল টু 0 বেরোয়েছে তাহলে এ বি মাইনাস এইচ স্কোয়ার দেখতে হবে, এটা 0 সে বড় না ছোট না সমান সেটা লক্ষ্য করতে হবে। সাধারণত এটা আমরা আজকে করাচ্ছি, আগেরগুলো করাইছি বড় অথবা ছোট, কিন্তু আজকে আমরা করাবো হলো যে সমান যেটা, তো এটা সমানই হওয়ার কথা। দেখো এর মান হলো কি হচ্ছে, এর মান হলো 1, বির মান 1, মাইনাস এইচ এর মানটা হলো আমাদের 1 স্কোয়ার, তো সমান আমাদের 1 - 1 অর্থাৎ 0, অর্থাৎ এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 0। যদি ডেল ইকুয়াল টু 0 ডাজ নট ইকুয়াল টু 0 হয় এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার সমান 0 হয় তাহলে এটা একটি প্যারাবোলার সমীকরণ সূচিত হয়, অর্থাৎ পরাবৃত্ত। তো আমরা এটা লিখবো সমীকরণটি একটি কি হয় আমাদের প্যারাবোলার সমীকরণ নির্দেশ করে, তো আমরা এটা লিখবো। সুতরাং প্রদত্ত সমীকরণটি একটি প্যারাবোলা প্রকাশ করে। তো প্যারাবোলার প্রকাশ করলে যেভাবে লিখতে হয় লক্ষ্য রাখো, প্রদত্ত সমীকরণটা আমরা লিখব, প্রদত্ত সমীকরণ সমীকরণ নিম্নভাবে, প্রদত্ত সমীকরণটা আমাদের এখানে আছে x² + 2ab + b², অর্থাৎ সূত্র 1 নং সূত্র বীজগণিতের x² + 2ab + b² সিস্টেম ভাবে লেখা দেয়, অর্থাৎ x + y² লেখা দেয়। আর এই কয়টা যদি আমরা 0 থেকে এইটা 0 ডান সাইডে নিয়ে যাই তাহলে কি হয়ে যায়, +6x + 2y - 4 হয়ে যায়। এটাকে আমরা 1 নং উপরে সমীকরণ দিয়েছিলাম, তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি। তো এই 1 নং আর এই 1 নং কিন্তু সমানই, 1 নং দেওয়া যায়, 1 নং দাও, এটা 1 নং ধরো, এই 1 নং আর এই 1 নং কিন্তু সমান। তো এই ক্ষেত্রে আমরা যখন প্যারাবোলার হবে তখন x + y + সাথে কে নিবা, কে এর উপরে স্কোয়ার করলা। দেখো এখন হলো বোঝার বিষয়, অঙ্কটা ক্রিটিক্যাল খুবই অঙ্ক, তো খুব মনোযোগ দিয়ে দেখবা, না টেনে দেখো এবং খাতায় বারবার করার চেষ্টা করবে, একটু সাথে খাতায় করার চেষ্টা করবে। x + y² ছিল, এটাকে যখন আমরা x + y + k² নিলাম তাহলে অতিরিক্ত কি নিয়েছি, k² তো এটাকে মনে করো এ, এটাকে মনে করো বি, তাহলে এটাকে যদি আমরা বি এ ধরি এটা বি ধরি, a + হোল স্কোয়ার, তার মানে a² + 2a, হলো x + y আর বি হলো k + b² হলো k² তাহলে এইটা সমান কিন্তু এইটা, তো এইটা সমান এই কয়টা হয়েছে, তো এইটা সমান এটা, অতিরিক্ত এই কয়টা হয়েছে, তো অতিরিক্তটা বিয়োগ করে দেবো k² বিয়োগ, আর এটাও বিয়োগ, -2k × x + y, হয়তো বুঝতে পেরেছো তোমরা যেহেতু ম্যাথে পড়ো, একটু ব্রেন তো শার্প আছে, একটু বুঝতে পারবা যে এটা এ এটা বি, এ প্লাস হোল স্কোয়ার স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, যেহেতু আমার এটা সমান এটা, তো এইটা সমান ফুল এই কয়টা,
তো এখানে আমাদের অতিরিক্ত হয়ে গেছে কি, এই কয়টাই আমাদের অতিরিক্ত আছে, এই কয়টাও বিয়োগ করে দেবো, মাইনাস কে স্কোয়ার আর মাইনাস টু ইন্টু কে আর হলো এক্স প্লাস ওয়ান। তো আমাদের একইভাবে এখানে অতিরিক্ত বেশি যেটা হয়েছে সেটা আমরা বিয়োগ করে দেবো, কে স্কোয়ার মাইনাস টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই সমান হলো সিক্স এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর। হয়তো তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস কে, এই কে ওইদিকে গেলে কি হয় প্লাস কে স্কোয়ার হয়ে যায়, আর মাইনাস কে হলো প্লাস টু কে এক্স, আর এটা যদি আমরা মাইনাস প্লাস করেছি তো প্লাস টু কে ওয়াই, আর প্লাস সিক্স এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর। আমরা জাস্ট এই কয়টা এখানে মাইনাস লিখে এখানে প্লাস করলাম, এখানে মাইনাস লিখে এটা প্লাস করলাম। আচ্ছা এখন এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা এটা এখানে যেহেতু আমরা সরলরেখার সমীকরণ সিস্টেম ধরবো, এটাও আমরা সরলরেখার এক্স ওয়াই আকারে করবো, এখানে এক্স ওয়াই আকারে আছে এখানে এক্স ওয়াই আকারে করবো। তো এক্সটা এখানে এক্স আছে এখানে এক্স আছে, এক্সটা কমন নাও, অর্থাৎ এক্সটা কমন নিলে কি থাকে সিক্স প্লাস টু কে থাকে, এক্সটা কমন নিলাম পেলাম। ওয়াইটা যদি আমরা কমন নিই একইভাবে এই ওয়াই আর এই ওয়াই কমন নেই, টু প্লাস টু কে থাকে, অর্থাৎ এই টু ওয়াইটা কমন নিলাম ওয়াই, এখন থাকে কে স্কোয়ার মাইনাস ফোর থাকে। হয়তো তোমরা বুঝতে পেরেছো। এখন মনে করবে এটা সমান জিরো, তো এইটা একটা সরলরেখা জিরো হলে এটা সমানও জিরো হবে, যেহেতু এটা আর এটা সমান। তাহলে ধরি যে এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো, এবং এটা সমানও জিরো হয়ে যাবে, অর্থাৎ সিক্স প্লাস টু কে ইন্টু এক্স প্লাস টু কে ইন্টু ওয়াই প্লাস কে স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। তো এটা জিরো ধরলে এখানে আমরা দুটি সরলরেখা পেয়ে গেলাম, দুটি সরলরেখার সমীকরণ হয়ে গেলে আমরা জানি সরলরেখার ঢাল, এই ঢালটা বের করতে হবে। এটা ঢাল আমরা জানি এম ইকুয়াল টু এক্স এর সহগ, এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ, অর্থাৎ মাইনাস এক্স এর সহগ ওয়াই এর সহগ, আর এই দুটা ঢাল দয়ের গুণনফল, অর্থাৎ দুটি সরলরেখার ঢাল দয়ের গুণনফল মাইনাস ওয়ান। এটা মনে রাখবো তোমরা যে সরলরেখার ঢাল দয়ের গুণনফল মাইনাস ওয়ান। তাহলে এইটার আমাদের ঢাল যে বিষয়টা আছে এক নং সমীকরণের, এই এইটার সমীকরণের আমরা ঢাল, এটা ঢাল হলো এক্স এর সহগ, অর্থাৎ এক্স এর সহগ ওয়ান, এই মাইনাস এক্স এর সহগ, আর হলো ওয়াই এর সহগ হলো ওয়ান, এই ঢাল দয়ের গুণনফল। আর এইটার ঢাল কত হবে, এইটার ঢাল হবে এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ, অর্থাৎ সিক্স সিক্স প্লাস টু কে, আর হলো টু প্লাস টু কে, এই দুটার আমরা ঢাল গুণন করলাম, আর দুইটার ঢালের গুণনফল সমান আমাদের মাইনাস ওয়ান, এটা আমাদের সূত্র। তো এটা এখান থেকে আমরা কের মানটা বের করব। তো আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে এই মাইনাস আর এই মাইনাস আমাদের মাইনাস মাইনাসে গুণন করলে কি হয় প্লাস হয়ে যায়। আমরা জানি কষে কষে কাটাকাটি ক্রস গুণনে আর সমানে সমান এই লব লব গুণন হর হর গুণন হয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে এটার সাথে এটা গুণন করলে কি হয় সিক্স প্লাস টু কে ডিভাইডেড বাই টু প্লাস টু কে, তাতে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটার সাথে এটা গুণ করলে আছে তা ইকুয়াল টু মাইনাস ওয়ান, বা লিখতে পারি আমরা এটার সাথে এটা গুণন করবো, অর্থাৎ সিক্স প্লাস টু কে ইন্টু মাইনাস টু মাইনাস টু কে, এই মাইনাসের সাথে গুণন করে দিলাম। বা আমরা লিখতে পারি যেহেতু কের মান বের করবো তো টু কে আর এই টু কে দিক নিয়ে আসো, টু কে প্লাস টু কে আর মাইনাস টু মাইনাস কত আমাদের সিক্স, তো ফোর কে ইকুয়াল টু মাইনাস এইট, অর্থাৎ কে ইকুয়াল টু মাইনাস টু। তো কে এর মানটা আমরা পেয়ে গেলাম, কে এর মানটা আমরা বসিয়ে দেবো, কে এর মানটা কোথায় বসানো যায় লক্ষ্য রাখো, কে এর মানটা আমাদের এই জায়গাতে বসালে বসানো যায় এই জায়গাটা, অর্থাৎ এটাকে আমরা দুই নং সমীকরণ ধরবো। তো এই দুই নঙে কে এর মান বসিয়ে পাই, তো দুই নং এ কে এর মান বসিয়ে, দুই নঙে কে এর মান বসালে এক্স প্লাস ওয়াই প্লাস
माइनस टू, तो प्लस माइनस है माइनस टू स्क्वायर इक्वल टू सिक्स प्लस टू इंटू माइनस टू एक्स, তাহলে প্লাস তারপরে প্লাস টু প্লাস টু ইন্টু মাইনাস টু ওয়াই কে স্কোয়ার অর্থাৎ মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর। তো আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই মাইনাস টু স্কোয়ার এখানে মনোযোগ দিয়ে লক্ষ্য রাখো টু আর মাইনাস টু দিলে মাইনাস ফোর, মাইনাস ফোর আর সিক্স মাইনাস ফোর অর্থাৎ টুর উপর টু, টুর সাথে এক্স অর্থাৎ টু এক্স আর এখানে দুই দুগুণ চার মাইনাস চার আর হলো এখানে টু অর্থাৎ মাইনাস টু অর্থাৎ টু মাইনাস ফোর সমান কিন্তু মাইনাস টু, মাইনাস টুর সাথে ওয়াই অর্থাৎ মাইনাস টু ওয়াই আর এখানে টুর উপর স্কোয়ার অর্থাৎ প্লাস ফোর মাইনাস ফোর জিরো হয়ে যায়। তো আমাদের এইটা একটা আমাদের মান বের হয়েছে। তো এইটাকে আমাদের যে পদ্ধতিতে করতে হবে খুব গভীরভাবে একটু তোমরা লক্ষ্য রাখো, এই সমীকরণটা আমরা একটু লিখে নিই যে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু স্কোয়ার ইকুয়াল টু টু এক্স মাইনাস টু ওয়াই এটা লিখব। তো এইটা থেকে আমাদের এখন যে বিষয়টা কাজ করতে হবে লক্ষ্য রাখো, আমাদের কণিকের প্রমাণ আকার করার জন্য আমরা জানি যে ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স, এটা হলো প্রমাণ আকার কণিকের বা এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই এই আকারে করতে হবে। এই আকার করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এক্স প্লাস ওয়াই মাইনাস টু এখানে নিতে হবে এক্স এর সহগের বর্গ অর্থাৎ ওয়ান স্কোয়ার প্লাস টু ওয়ান স্কোয়ার। তো এইটাকে বর্গ করলাম, বর্গ করে দেখো এমনিই তো আমরা এক এক সংখ্যা নিতে পারি না, এটা টুর উপর স্কোয়ার অর্থাৎ টুর উপর স্কোয়ার প্লাস টুর উপর স্কোয়ার, তো এটাকে নিতে পারি না কেন, এটাকে আমরা প্রমাণের স্বার্থে এটা নিলাম আমাদের আদর্শ আকারে প্রমাণ করার জন্য। আর এই রকম নেওয়ার জন্য উভয় পক্ষে যদি একই রাশি নিতাম তাহলে কিন্তু পার্থক্য আমাদের কোনো মান অ্যাড করতে হতো না, কিন্তু উভয় পক্ষে কিন্তু আলাদা। তো এই ক্ষেত্রে এখানে যা আছে এখানে তাই গুণন দিতে হবে। আমরা যে কোন সংখ্যা একটা রাফ ধরো কোন সংখ্যা ধরো টুর এর কাছে যদি আমরা নিচে বি নিয়ে নিই তাহলে বি দ্বারা গুণন করতে হবে। তো আমরা এখানে অতিরিক্ত কি নিয়েছি দেখো রুট ওয়ান এর উপর স্কোয়ার ওয়ান এর উপর অর্থাৎ রুট টু নিয়েছি, রুট টুর উপর স্কোয়ার নিয়েছি তার মানে কি শুধু টু অর্থাৎ শুধু টু আমরা গুণন করে দেব। একইভাবে এখানে যে কাজ করেছে দুই দুগুণ চার দুই দুগুণ চার অর্থাৎ রুট এইট নেওয়া হয়েছে, তো রুট এইট অতিরিক্ত বেশি নেওয়া হয়েছে তো আমরা রুট এইট গুণন করে দেবো, তাহলে এটা এটা কেটে দিলে এটা এটা কেটে দিলে একই থাকে আমার অর্থাৎ এটা সমান এটা আমাদের লেখা যায়। তো এখন আমরা লিখতে পারি যে এইটাকে সমান ধরবো আমরা ধরে নেব ওয়াই আর এটাকে ধরবো এক্স, এটাকে ধরবো ওয়াই এটাকে ধরবো এক্স যেন আমাদের এই সিস্টেমে আসে এই সিস্টেম আনার জন্য। তো আমরা এখন একটু ধরে নেই যে এটা একটু কাজ করে নেই এক্স প্লাস ওয়াই মাইনাস টু নিচে হলো রুট টু স্কোয়ার ইন্টু টু ইকুয়াল টু রুট এইট আর হলো টু এক্স মাইনাস টু ওয়াই ইন্টু রুট এইট। তো এই ক্ষেত্রে লক্ষ্য রাখো ধরি এক্স প্লাস ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই রুট টু ইকুয়াল টু হলো ওয়াই এবং টু এক্স মাইনাস টু ওয়াই বাই রুট এইট ইন্টু এইটার সমান হলো আমাদের এইটার সমান আমরা কি ধরব এটাকে ধরি আমরা এক্স, এটাকে ধরতে হবে এক্স, এটাকে ধরতে হবে ওয়াই, এটাকে ধরতে হবে এক্স। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো ওয়াই এর মানটা আমরা বের করব, এটাকে আমরা তো এটাকে আমরা এই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা বের করব। এই ওয়াই স্কোয়ারের মান বের করতে হলে তাহলে এই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এখানে হয়ে যাচ্ছে যে ওয়াই স্কোয়ার সমান আমরা অর্থাৎ তিন নং সমান আমরা এটাকে আমরা ধরতে পারি কত এক দুই ধরেছি এটা ধরো তিন নং দাও থ্রি দাও এই তিন নং সমান আমরা লিখতে পারি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার ইন্টু টু সমান হলো এটা এক্স ধরেছি তো রুট এইট এক্স
তো ওয়াই স্কোয়ার সমান, ওয়াই স্কোয়ার সমান হলো রুট এইট, রুট এইট মানে টু রুট টু দাও, টু রুট টু বাই টু, এটা গুণনের সাথে গেল ভাগ, টু টু কেটে গেল, তো ওয়াই স্কোয়ার সমান হলো রুট টু এক্স। আমাদের ওয়াই স্কোয়ার সমান বের হলো, ওয়াই স্কোয়ার সমান বের হলো রুট টু এক্স। এই রুট টু এক্স কে আমাদের বানাতে হবে ফোর এক্স, অর্থাৎ ফোর এ এক্স আকারে বানাতে হবে। তো এই আকারে বানানোর জন্য যে কাজটা করতে হবে তোমাকে, সেটা আমরা ফোর দ্বারা গুণন করলাম। তো অতিরিক্ত ফোরটা কেটে দিতে গেলে রুট টু এক্স নিচে কি গুণন করতে হবে, নিচেও ফোর গুণন করতে হবে। তো এটা বানানোর জন্য আমাদের যে বিষয়টা করতে হবে, তাহলে এটা এটা কাটবো আমরা। তো এই ফোর এ এক্স, এখানে এ এইটুকুই হলো আমাদের এ, তো এটা এখানে ফোর মানে রুট টু চারটা, অর্থাৎ দেখো ফোর মানে হলো, দেখো ফোর অর্থাৎ টু টু, আর টু মানে রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু। তো একটা কাটলে টুর সাথে একটা রুট টু, উপরে একটা রুট টু কাটলে এখন কটা থাকে, তিনটা রুট টু, আর তিনটা রুট টু মানে হলো টু রুট টু। তাহলে আমাদের ফোর ইন্টু এক্স বাই, এক্স বাই টু, এক্স বাই টু রুট টু থাকে। তার মানে আমরা এখানে ওয়াই সমান ফোর এ এক্স যদি বানাই, ফোর এ এটা কিন্তু ওয়ান বাই টু রুট টু ইন্টু এক্স হয়, অর্থাৎ এখানে আমাদের এ সমান কিন্তু ওয়ান বাই টু রুট টু, অর্থাৎ এই আকারে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স, অর্থাৎ এটাই কিন্তু আমাদের ওয়ান বাই টু রুট টু। তো এটাই, ইহাই আমাদের প্যারাবোলার নির্ণয় প্রমাণ আকার, ইহাই প্যারাবোলার নির্ণয় প্রমাণ আকার। আর যেখানে এটা সমান এ ইকুয়াল টু ওয়ান বাই টু রুট টু, এখন আমাদের যে বিষয়টি আসছে সেটা হলো শীর্ষবিন্দু। তো শীর্ষবিন্দুর জন্য, শীর্ষবিন্দু জন্য মনে রাখবা এক্স ইকুয়াল টু হলো জিরো হবে এবং ওয়াই ইকুয়াল টু কি হবে, জিরো হবে, এটা মনে রাখতে হবে। এক্স ইকুয়াল টু জিরো এবং ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু জিরো হলে এক্স এর মানটা আমরা পেয়েছি এইটা, দেখো এক্স এর মানটা পেয়েছি এটা, ওয়াই এর মানটা পেয়েছি এটা, তো এই দুটো সমান জিরো লিখবো, অর্থাৎ টু এক্স, টু এক্স মাইনাস টু ওয়াই ডিভাইডেড বাই রুট এইট ইকুয়াল টু জিরো, অতএব এটা সমান জিরো, বা টু এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো, টু কমন নাও এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, তো এই টু জিরোর সাথে গুণন ভাগ হয়ে গেলে জিরো হয়, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। এটা একটা আমাদের শীর্ষবিন্দুর সমীকরণটা পেলাম। তো এটাকে আমরা যেহেতু আগের সমীকরণটা থ্রি ধরেছি, এটা ধরি আমরা ফোর, আবার ওয়াই ইকুয়াল টু যেহেতু জিরো, অতএব আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই রুট টু ইকুয়াল টু জিরো। তো এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো, এটা এর সাথে গুণ করলে জিরো, এটা একটা আমরা ধরতে পারি পাঁচ নয়, এই দুটো সমীকরণ। তো এই দুটো সমীকরণ থেকে আমরা শীর্ষবিন্দুটা বের করে নিতে পারি। তো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে দুটা সমীকরণ, অপনয়ন আর্গনয়ন প্রতিস্থাপন, যে কোনো একটা সমীকরণ দিয়ে মান বের করে নেবা। তো মানটা আমাদের এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস টু, অর্থাৎ দেখো আমি বের করাও তোমাদের শিখিয়ে দিচ্ছি কীভাবে বের করবা, যে কী কী আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো পাইছো, আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস টু, ইকুয়াল টু মাইনাস টু পাইছো, মানে ইকুয়াল টু টু হবে। তো এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করি, যে এটা চার চার যোগ পাঁচ করি, তাহলে টু এক্স সমান হলো টু, এক্স সমান হলো কিন্তু ওয়ান, এবং বিয়োগ যদি করো এক্স মাইনাস ওয়াই জিরো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু, তো মাইনাস যদি করি তো এটা এটা কেটে দেয়, মাইনাস টু ওয়াই ইকুয়াল টু মাইনাস টু, ওয়াই ইকুয়াল টু টু বাই টু, এই মাইনাস মাইনাস মাইনাস, তো ওয়াই ইকুয়াল টু ওয়ান, তো এক্স ইকুয়াল টু ওয়ান, ওয়াই ইকুয়াল টু ওয়ান। তো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, অতএব শীর্ষ
বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ইকুয়াল টু হলো ওয়ান আর হলো ওয়ান। একইভাবে আমরা উপকেন্দ্র বের করব। তো উপকেন্দ্র বের করার জন্য যে মনে রাখতে হবে কেন্দ্রের জন্য মনে রাখতে হবে x ইকুয়াল টু হবে a আর y ইকুয়াল টু হবে জিরো। আগে ছিল শীর্ষবিন্দুর জন্য দুটাই জিরো আর এখন উপকেন্দ্রের জন্য x ইকুয়াল টু a। তো xটা আমাদের কি ছিল আমাদের দেখো চলো xটা আমাদের ছিল হলো 2x মাইনাস 2y ডিভাইডেড বাই রুট 8 সমান a। a এর মানটা আমরা কিন্তু পেয়েছি 1/2√2। তো রুট 8 দা 2√2 তাই আমাদের কেটে পারে অর্থাৎ 2x মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ পেয়েছি বা ইকুয়াল টু 1 একই কথা। তো একইভাবে আমাদের y এর মানটা 0। তো y এর মানটা 0 হলে যে মানটা আগেই পেয়েছি সেটা হলো x প্লাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। x মাইনাস y ইকুয়াল টু 0 এই এখানে যে মানটা পেলাম শীর্ষবিন্দুর জন্য শীর্ষ y ইকুয়াল টু 0 x প্লাস y মাইনাস 2 ইকুয়াল টু 0 ওখান থেকেই আমরা নিয়ে নিলাম। তো এটা ধরো আর একটা সমীকরণ দাও, এটা ধরো কত দিবা আর কি, এটা 6 দাও আর এটা হলো 7 দাও। তো 6 আর 7 সমীকরণ, 6 আর 7 যদি আমরা অপনয়ন গুণন করি, অপনয়ন করে দেখো এইটা আর এটা সমান করব। তো সমান করতে গেলে এটাকে কি দ্বারা গুণন করতে হবে, আর 2 দ্বারা গুণন করলে সমান হয়ে যাবে আর এটাকে 1 দ্বারা, তাহলে 6 গুণন 1 এবং 7 গুণন হলো 2 দ্বারা গুণ করে যোগ করে পাই, যোগ করে পাই। টু এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু 1 আর এটা 2 দ্বারা গুণ করলে 2x প্লাস 2y ইকুয়াল টু 0। সরি এখানে যদি 2 দ্বারা গুণ 4 এটা ওইদিকে যদি যায় x প্লাস y ইকুয়াল টু 2 ইকুয়াল টু ধরো 7, তো এটা 2 দ্বারা গুণ করলে 4 হয়ে যায়। তো আমরা এটা এটা ভ্যানিশ হয়ে যায়, 4x সমান হলো 5, x সমান হলো 5/4 এবং x এর মান 7-এ বসা, 7-এ বসালেই সহজ হবে না, এটা কাছে এটা একটু কঠিন হবে, 7-এ দুটাতে বসালেই হবে, এ বসিয়ে পাই। তো x এর মানটা হলো 5/4 প্লাস y ইকুয়াল টু 2, অতএব আমরা লিখতে পারি y ইকুয়াল টু 2 মাইনাস 5/4 সমান হলো 4 আর 4 দুনে 8 মাইনাস 5 অর্থাৎ 3/4। অর্থাৎ আমাদের কিসের সমীকরণ, উপকেন্দ্রের স্থানাঙ্ক, অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক x y টা আসছে কত, x এর মানটা আসছে 5/4 আর y এর মানটা হলো 3/4। এটা তো উপকেন্দ্রের আছে, আমাদের আর একটা আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা এখন বের করব। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হলো সূত্রটা হলো x মাইনাস a, উপকেন্দ্রের কেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্যটা হলো x মাইনাস a সমান 0 হতে হবে। তো x টা কি আসছিল আমাদের, x টা দেখো আগেই আমরা x মাইনাস a x মাইনাস x প্লাস এর মানটা x এর মানটা আমরা বের করব, x এর মানটা ছিল আমাদের 2x মাইনাস 2y ডিভাইড বাই রুট 8, এর মানটা ছিল আমাদের কি ছিল x মাইনাস মাইনাস a, এর মান হলো 2√2 ইকুয়াল টু 0। তো এটাকে আমরা যদি লসাগু করি রুট 8 এটাও যা এটাও তাই, কিন্তু রুট 8 এটা 2x মাইনাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0 অর্থাৎ এই রুট 8 এর সাথে 0 হয়ে যায় আর অর্থাৎ 2x মাইনাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0।
অর্থাৎ আমাদের টু এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ওয়ানও দেওয়া যায়। তো আমাদের এটা একটা সমীকরণ পেয়ে গেলাম যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন অক্ষের সমীকরণ, তো অক্ষের সমীকরণটা লক্ষ্য রাখো, অক্ষের সমীকরণটা কি লেখা যায়, অক্ষের সমীকরণ হলো শুধু ওয়াই সমান জিরো হবে। তো ওয়াই এর মানটা আমরা পেয়েছিলাম যে আগেই তোমরা আগেই বের করেছিলাম আমরা ওয়াই এর মান, ওয়াই এর মানটা দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস টু, এক্স সরি এটা হলো অন্য ক্যাপচার রং, দেখো উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের এটা সমীকরণের সূত্র হয়ে গেছে, সমীকরণ। আচ্ছা সমীকরণ দেখো, আর এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমাদের বের করি আগে, তারপরে আমরা উপকেন্দ্রিক অক্ষের সমীকরণ, আচ্ছা অক্ষের সমীকরণে বের করি তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করব। তো আমাদের উপকেন্দ্রিক তো এটা চায় না, যেহেতু এটা চায় না এটা আমার দরকার নেই। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা চাইছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হলো ফোর এ, এটা মনে রাখবা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো ফোর এ, তাহলে ফোর ইন্টু ওয়ান বাই টু রুট টু। তার মানে দেখো এটা একটু মনে খেয়াল করো, এই ফোর মানে আছে হলো দুইটা টু, তো একটা টু কাটলে টু থাকে, আর এই রুট টু, এই টু মানে হলো দুইটা রুট টু, তো একটা কাটলে কি থাকে আর একটা রুট টু থাকে, তার মানে এটা রুট টু। আবার একটু কাটাকাটি বোঝো, ফোর ইন্টু ওয়ান বাই টু রুট টু, তো এখানে ফোর মানে হলো দুটা টু, তো একটা টু কাটলে আর একটা রুট টু, আর এই টু মানে দুটা রুট টু, এই রুট টুর সাথে এটা কাটলে রুট টু, রুট টু ইন্টু ওয়ান রুট টু। এটা হলো আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র ফোর এ, এটা মুক্ত রাখবা। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা হলো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো। আর মনে রাখবা তোমাদের উপকেন্দ্রিকের জন্য এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু জিরো হবে, স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, অর্থাৎ স্থানাঙ্ক নির্ণয় করতে হলে এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু জিরো হবে। তো হয়তো তোমরা বুঝতে পেরেছো এখানে এই পর্যন্তই যে কটা আমাদের ছিল যে উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর সমীকরণ। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা বের করছি রুট টু, আর লম্বের সমীকরণটা বের করছি আমাদের কত, এইটা সমীকরণ বের করেছি, এটা একটা অ্যান্সার। তো হয়তো তোমরা বুঝতে পেরেছো, যদি না বোঝো কমেন্টে জানাও, পরবর্তী আমি একটা শর্ট ভিডিও করে তোমাদের আমি এই অঙ্কগুলো শুধু বোঝাবো বোঝানোর জন্য। আজকে অনেক রাত হয়ে গেছে, রাতে ভিডিও করি অনেক কষ্ট করে। তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সকলকে।